আমরা হচ্ছে গরিব মানুষ ভাই, আর যদি কোনো বিবাহ বিবাহতে ছেলেরাও যদি বিয়ে শাদি করতে চায় আমরা বিয়ে শাদি করবো ভাই, আমার অভাবের জন্য এমনি বিয়ে শাদি হয় না, গরিব বলে। আচ্ছা, মানে বয়স হয়ে যাচ্ছে অভাবের কারণে এখনো বিয়ে হচ্ছে না? তো এখন আপনাকে দেখে যদি কোনো বয়স্ক পুরুষ বা বিবাহিত পুরুষ যদি মানে বিয়ে করতে চায় আপনি তাতে রাজি আছেন? হ্যাঁ ভাই, আমি তাতে রাজি আছি ভাই। আমরা হচ্ছে গরিব মানুষ ভাই, আমরা যে কোনো একটা সংসারের মানিয়ে গুছিয়ে চলে যেতাম ভাই। আমরা গরিব মানুষ, যে কোনো সংসারে যে কোনো পরিবেশে আমরা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়ায় আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তারপর সালাম আলাইকুম, তারপর কেমন আছেন? তারপর নাম কি? বা খুব সুন্দর নাম, দেখে তো মাশাল্লাহ খুব সুন্দরী। তো সুমি আপা তো সুন্দর চেহারা নিয়ে কি ইউটিউব আসতে হয় নাকি? আচ্ছা, খেতে পারেন না কেন? মুখে কি ঘা হয়েছে নাকি? আচ্ছা, মানে টাকা পয়সা নাই কেন? ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, বাবা বয়স্ক মানুষ, দিনমজুর কাম করতে এখন আর করতে পারে না, মা মানুষের বাসায় কাজ করে। আচ্ছা আচ্ছা, মা মানুষের বাসায় কাজ করে, আর আপনি কি করেন? আমি বাসায় বসে আমার ছোটো ছোটো ভাই বোনদেরকে রাখি। আচ্ছা, কয়টা ভাই বোন আপনার? আমরা দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই। তো সুমি আপা কি বিয়ে শাদি হয়েছে? না ভাই, বিয়ে শাদি হয়নি। আচ্ছা, বিয়ে শাদি হয় না, বা খুব সুন্দর। তো সুমি আপা প্রেম টেম করে নাকি? তো এখনো বিয়ে শাদি করতেছেন না, কারণটা কি? করবার মনের মতো মানুষ পাইলে করব, বুইরা হোক যে আমার যে সহযোগিতা করতে পারবে সেই রকম মানুষ পাইলে করব বিয়ে শাদি। আচ্ছা আচ্ছা, মানে বুড়ো হলে বিয়ে শাদি করবেন? বুইরা না ভালো ভাই, এমসিলে ভালো না। মানে কারণটা কি? বুড়ারা দয়া মায়া বোঝে, আর ইনসেলেরা ভালো না, খেয়ে একটু সুন্দরী একটু বিয়ে করে ফেলায়। আচ্ছা আচ্ছা, আর বুড়োদের তো মনে করেন ওরকম কে পছন্দ করবে না, যদি আপনাকে করে আপনি তাকে নিয়ে সারা জীবনটা কাটাই দিবেন, এই তো? আচ্ছা, তো নাম কি বলেন আপনার? নাম সুমি ভাই। সুমি আব্বা। তো সুমি আব্বা, আপনার কোনো স্বপ্ন আছে নাকি? আমার স্বপ্ন একটাই ভাই, এখনো কোনো স্বপ্ন নাই যে আমার ভালো বিষয় বিয়ে করাই, বিয়ে করতে পারবে ভাই, এইটাই স্বপ্ন আমার। দুই টাকা হেল্প সহযোগিতা করে বিয়ে করবো, আমার এইটাই স্বপ্ন, স্বপ্ন নাই। আচ্ছা, তো সুমি আব্বা এই যে মনে করেন ইউটিউবে আসছেন, এখন তো মনে করেন আপনার পার্সোনাল নাম্বার দিতে হবে, তো আপনি একটা সুন্দরী মেয়ে মানুষ, যদি পার্সোনাল নাম্বার দেন অনেকে তো হয়তো ফোন দেয় ডিস্টার্বও করবে, এটা কি মেনে নিতে পারবেন? বিয়ের ঘর আসে না? বিয়ের ঘর আসে না? আসে ভাই, আসলে কি হবে, আইসা তারপরে দেখে বিয়ে শাদি করে না, গরিব মানে গরিব দেখে হেলা করে নাকি? আচ্ছা, তো ওই যে সুন্দর হয়ে আপনাকে সবাই হেলা করে, আপনার কাছে কেমন লাগে জিনিসটা? খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। আচ্ছা, তো স্বামীর ঘরে গিয়ে সংসার করতে পারবেন তো নাকি? সংসার বোঝেন, সব কিছু গুছিয়ে রাখতে পারবেন, নিজের মতো মানে করে রাখতে পারবেন তো? মানে স্বামী যেভাবে চায় সেভাবে তাকে মানে সাজায় গুছায় ঘরটাকে রাখতে পারবেন? আচ্ছা আচ্ছা, তো সুমি আব্বা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। এখন যদি সুমি আব্বা আপনাকে দেখে যদি মনে করেন এরকম একটা লোক পছন্দ করলো, তার ঘরে বউ আছে, তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ আমি করব। কারণটা কি, কেন বিয়ের সাথে করবেন? আমি করব, আমি গরিব মানুষ ভাই, খাইতে পড়তে পারি না, আমার যে দুটো খাওয়াইতে পড়াইতে পারবো, আমি সেই জন্য মানুষের কাছে বলতে চাই বিয়ে করুক, বুড়া হোক। আচ্ছা, তো দর্শক আপনারা যদি সুমি আপার সাথে না সুমি আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01749049056870। আমি নাম্বারটা আবারও বলছি 01749056870। এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু সুমিয়া বাসাতে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।